চট্টগ্রামের রাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আজিম চৌধুরীর স্ত্রী মোমেনা বেগম মারা গেছেন। তার বয়স হয়েছিল 80 বছর। সন্ধ্যায় নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার বাদ জোহর রাউজান পৌরসভার 9 নং ওয়ার্ডের নিজ বাড়িতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মরহুমা মোমেনা বেগম বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামাল উদ্দিনের মা।